সবাই কেমন আছেন কুল স্পোর্টস 24 এ আপনাদের সাথে আছি আমি সাফায়েত মিদুল শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত মুস্তাফিজের জায়গায় সুযোগ পেয়ে দলের আস্থা অর্জন করছেন তানজিম সাকিব বোলিং এর পাশাপাশি লোয়ার অর্ডারে ব্যাট হাতে ভূমিকা রাখতে পেরে খুশি এই ডানহাতি পেসার শেষ ম্যাচে ডিউ ফ্যাক্টর থাকবে না তাই চেনা কন্ডিশন থেকে সুবিধা আদায় করতে চায় বোলিং ইউনিট অবশ্যই আমরা মাঠে নামব জেতার জন্য এবং আমরা আমরা চাইবো এই সিরিজেতে আমরা জয়ী হতে পারি বেড়েছে অপেক্ষা অঘোষিত ফাইনালে পরিণত লঙ্কা বাংলা সিরিজের শেষ ওয়ানডে তানজিম সাকিবের অটল বিশ্বাস চট্টগ্রাম থেকে হতাশা নিয়ে ফিরবে না টিম বাংলাদেশ প্রথম দুটো ম্যাচ ছিল দিবারাত্রির তৃতীয় ওয়ানডে করাবে দিনের আলোয় ডিউ ফ্যাক্টর নিয়ে মাথা ঘামাতে হবে না বোলারদের তানজিম সাকিবের মতে উইকেট থেকে সুবিধা আদায় করে নিতে পারবে বোলিং ইউনিট কমে আসবে দু দলের শক্তিমত্তার পার্থক্য ডিউ থাকলে হয় কি অনেক সময় বল ধরা যায় না বল স্লিপ করে বা ব্যাটে খুব সহজে চলে যায় যেহেতু ডে ম্যাচ আমি মনে করি বোলাররা যদি ভালো জায়গায় বোলিং করে এটা বোলারদের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট হবে পেসার তানজিম সাকিবের উপর আস্থা টিম ম্যানেজমেন্টের যার কারণে একাদশে নেই মুস্তাফিজুর রহমান বল হাতে চার উইকেট নেয়া সাকিব ব্যাট হাতেও অবদান রেখেছেন লোয়ার অর্ডারে তাওহিদ হৃদয়ের সাথে গড়েছেন 47 রানের পার্টনারশিপ আমি যদি ব্যাটিংয়ে যাই ব্যাটিংয়ের মাধ্যমে টিমের জন্য অবদান রাখতে চাই বোলিংয়ে গেলে বোলিংয়ের মাধ্যমে ফিল্ডিংয়ে গেলে ফিল্ডিংয়ের মাধ্যমে তাহলে এই টিম ভালো রেজাল্ট করবে এরকম আমি যদি প্রত্যেকটা সেক্টরে আমি ভালো করি তাহলে আমি মনে করি টিম ভালো পাবে আমার কাছ থেকে যুব বিশ্বকাপ জয়ী একাধিক ক্রিকেটার জাতীয় দলে নিয়মিত মুখ সম্পর্কের গভীরতার প্রভাব মাঠের পারফরমেন্সেও দেখা যাচ্ছে আমাদের যে বন্ডিংটা আছে সেটা অবশ্যই কাজে লাগছে কারণ হৃদয়ভাই আমাকে খুব ভালোভাবে চেনে আমি হৃদয়ভাইকে খুব ভালোভাবে চিনি তো এই বন্ডিংটা অনেক কাজে দেয় মাঠের মধ্যে শ্রীলঙ্কা অনুশীলন করলেও টিম হোটেল ছেড়ে বেরোয়নি টাইগাররা গেল কদিন ম্যাচটির আগে পেসারদের বিশ্রাম দিলেও রোববার ভিন্ন পথ বেছে নিতে পারেন চন্দ্রিকা হাতুরুসিংহে আরিফুল ইসলাম চ্যানেল 24 চট্টগ্রাম দ্বিতীয় ওয়ানডের পর গতকাল বিশ্রামে কাটিয়েছে বাংলাদেশ দল ক্রিকেটারদের নির্ভর রাখা হয়নি ঐচ্ছিক অনুশীলন হোটেলে জিম সেশনের পর যে যার মতো করে সময় কাটাচ্ছেন তবে সাগরিকায় ঘাম ঝরিয়েছেন সাত লঙ্কান ক্রিকেটার যাদের দু তিনজন ছিলেন দ্বিতীয় ওয়ানডের একাদশে তিন ম্যাচ সিরিজে এখন এক এক সমতায় দুই দল সোমবার সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচ তার আগে রোববার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করার কথা টিম বাংলাদেশের বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজের দুই টেস্ট পিছিয়ে হবে আগামী বছর সিরিজের সূচি ঘোষণা করেছে বিসিবি টেস্ট বাতিল হওয়ায় পাঁচ ম্যাচে টি টোয়েন্টি খেলবে দু দল 28 এপ্রিল ঢাকায় আসবে জিম্বাবুয়ে সেদিনই চলে যাবে চট্টগ্রামে 3 মে প্রথম ম্যাচ 5 ও 7 মে পরের দুটিও হবে বন্দরনগরীতে 10 ও 12 মে শেষ দুই ম্যাচ ঢাকায় বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে টি টোয়েন্টিতে মনোযোগী বাংলাদেশ তাই দু দলের টেস্টের বিরতি আরও বড় হচ্ছে সবশেষ টেস্ট খেলেছিল 2018 সালে এদিকে রাতে ঢাকা এসেছে অস্ট্রেলিয়া নারী দলের একাংশ কোচিং স্টাফ সহ 15 ক্রিকেটার এসেছেন মধ্যরাতে এরপর সরাসরি চলে গেছেন টিম হোটেলে যেখানে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়েছে ক্রিকেটারদের ভারতের উইমেন্স প্রিমিয়ার লিগ চলায় বাকিরা আসবেন আজ ফাইনালের পর প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে অজি নারীরা মূলত বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশে সফর করছে অজি নারীরা 21 মার্চ প্রথম ওয়ানডে বাকি দুটি 24 ও 27 মার্চ 31 মার্চ শুরু টি টোয়েন্টি সিরিজ 2 ও 4 এপ্রিল শেষ দুটি টি টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই হবে মিরপুরে এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে নিগার সুলতানাকে অধিনায়ক করে 15 সদস্যের স্কোয়াডে নতুন মুখ ফারজানা হক লিসা বাদ পড়েছেন উইকেট কিপার ব্যাটার শামিমা সুলতানা চূড়ান্ত দলে জায়গা না হলেও স্ট্যান্ড বাই তালিকায় রাখা হয়েছে লতা মণ্ডল শরীফা খাতুন ও ফারিহা ইসলামকে প্রথমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ এর আগে 2014 সালে বিশ্বকাপ খেলতে বাংলাদেশে এসেছিল অজিরা প্রিমিয়ার লিগ ক্রিকেটের খবর জানাবো আজ শুরু হচ্ছে তৃতীয় রাউন্ড প্রথম দিন যথারীতি ফেভারিটদের ম্যাচ বিকেএসপিতে দুই ম্যাচ 3 নম্বর মাঠে আবাহনী শাহিনপুকুর আর 4 নম্বর মাঠে প্রাইম ব্যাংক সিটি ক্লাব মুখোমুখি হবে আর ফতুল্লাই লড়বে শেখ জামাল ব্রাদার্স প্রথম দুই ম্যাচ জিতে পূর্ণ পয়েন্ট পেয়েছে 5 দল আবাহনী প্রাইম ব্যাংক ছাড়াও মোহামেডান লেজেন্ডস অফ রূপগঞ্জ ও গাজী গ্রুপও জিতেছে 2 ম্যাচ মিরপুরে অনুশীলন করেছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী প্রথম দুই ম্যাচেই জিতেছে আকাশী নীলরা
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দলে জায়গা পাওয়ায় জাকির আলী অনেককে পাচ্ছে না খালেদ মাহমুদের দল। মাস্কো সাকিব একাডেমিতে অনুশীলন করেছে প্রাইম ব্যাংক, তারাও কোনো ম্যাচ হারেনি। সবশেষ ম্যাচে পারভেজ ইমন ও শাহাদ দীপুর জোড়া সেঞ্চুরিতে 380 রান করেছিল। দল জিতলেও বড় স্কোর করতে পারছে না অধিনায়ক তামিম ইকবাল। একটা বড় ইনিংসে আত্মবিশ্বাস ফিরে পাবেন বলে মনে করেন তিনি। ব্যাটিং নিয়ে অবশ্যই মাত্র সিজন স্টার্ট, অবভিয়াসলি আমি চাবো যে বড় রান করা, বেশ অনেকগুলো রান করা, বাট সো এখনো নতুন, এখন মাত্র স্টার্ট, দুইটা ম্যাচ গিয়েছে, আশা করি একটা বড় স্কোর হইলে দেন আই উইল অলসো ফিল কমফোর্টেবল। এবার বসুন্ধরা কিংসের সৌজন্যে বিশ্বকাপ ফুটবল বাছাইয়ের খবর জানাবো। ভিসা জটিলতা কাটিয়ে নির্ধারিত সময়ে সৌদি আরব থেকে কুয়েত যাচ্ছে বাংলাদেশ দল। আজ জেদ্দা থেকে বাংলাদেশ সময় দুপুর 3:35 কুয়েত রওনা হওয়ার কথা দলের। এর আগে আল তাইফ থেকে জেদ্দা আসবেন ফুটবলাররা। তবে শনিবার রাত পর্যন্ত কুয়েতের ই ভিসা না পাওয়ায় হঠাৎ করে শঙ্কা দেখা দেয়। অবশেষে মধ্যরাত প্রায় 3:00 দিকে ভিসা নিশ্চিত হয় দলের। ফেডারেশন সাধারণ সম্পাদক জানিয়েছেন, ভিসা পেয়ে যাওয়ায় পূর্ব নির্ধারিত ফ্লাইটে কুয়েত যাওয়া এবং সেখানে অনুশীলনের সূচি সহ দলের সব পরিকল্পনা অপরিবর্তিত থাকছে। 2 মার্চ সৌদি আরব গিয়েছিল বাংলাদেশ দল, সেখানে অনুশীলন এবং 2 প্রস্তুতি ম্যাচ শেষে এবার বিশ্বকাপ বাছে 21 মার্চ কুয়েতে ফিলিস্তিনের মুখোমুখি হবে হাবিয়ার কাবরেরা শিষ্যরা। 26 মার্চ ঢাকায় ফিরতি লেগ। আর্চারি ফেডারেশনের নির্বাহী সভায় রোমান সানার অবসরের চিঠি গ্রহণ হলেও দেশ সেরা আর্চার প্রত্যাশায় খেলোয়াড়দের সুযোগ সুবিধা বৃদ্ধি হবে। এতে অন্তত তার ফেরা হোক বা না হোক, অন্তত উত্তরসূরিরা এর সুফল পাবে। আর্চারিতে ফেরার সম্ভাবনার কথা আবার জানিয়েছেন রোমান, তবে মানতে হবে তার শর্ত। আমি খেলা নিয়ে সবসময় পড়ে থাকি, আমি যতদিন মাঠে ছিলাম আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি, তার ভিতরে এদিক ওদিক হয়েছে, বারবার বকা শুনেছে, এই হয়েছে ওই হয়েছে, তারপরেও নিজেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছি। কিন্তু আমার মেইন টপিকটা হচ্ছে সর্বোপরি সব খেলোয়াড়ের পক্ষ থেকে হয়ে আমার এই প্রতিবাদটা করা। এবার ইউরোপিয়ান ক্লাব ফুটবলের খবর জানাবো। ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোলে ওসাসুনাকে বিধ্বস্ত করেছে রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোদের জয় 4-2 গোলে, জিরোনার বিপক্ষে জিতেছে খেতাফে। বুন্দেসলিগায় ডার্মস্টাডকে 5-2 গোলে হারিয়ে লিভারকুসেনের সাথে ব্যবধান কমেছে বায়ার্ন মিউনিক। ইংলিশ লিগে ফুলহ্যামের কাছে 3-0 গোলে হেরে গেছে টটেনহ্যাম। লালিগায় আজ হাই ভোল্টেজ লড়াই, বার্সেলোনাকে আতিথ্য দেবে আথলেটিকো মাদ্রিদ। রাত 2টায় শুরু হবে ম্যাচ। সিরিয়ায় ভিন্ন ম্যাচে নামছে সব বড় দল। হাই ভোল্টেজ লড়াই রাত 2:45 মুখোমুখি ইন্টার মিলান ও নাপোলি। লিগ আতে পিএসজি আতিথ্য নেবে মপলিয়ার। আর বুন্দেসলিগায় শীর্ষস্থান সুসংহত রাখার মিশনে নামছে টানা 37 ম্যাচ অপরাজিত থাকা বায়ার লিভারকুসেন। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আথলেটিকো মাদ্রিদ ও বার্সেলোনা, তাই এই ম্যাচের আগে অনেকটা নির্ভর দুটো। শ্রীলঙ্কার পেস বোলিং কোচ হলেন আকিব জাভেদ, যদিও সংক্ষিপ্ত সময়ের জন্য নিয়োগ পেয়েছেন তিনি। জুনে যুক্তরাষ্ট্রে ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া টি-20 বিশ্বকাপ পর্যন্ত লঙ্কানদের সাথে থাকবেন সাবেক পাকিস্তান পেসার। আগামী সপ্তাহে শ্রীলঙ্কা গিয়ে কাজ শুরু করবেন 92 বিশ্বকাপ জয়ী তারকা। শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা মনে করেন, জাভেদের অন্তর্ভুক্তিতে 3 ফরম্যাটেই উন্নতি করবে দ্বীপদেশটি। 2009 টি-20 বিশ্বকাপ জয়ী পাকিস্তান দলের বোলিং কোচের দায়িত্বে ছিলেন আকিব। এছাড়াও আরব আমিরাতের হেড কোচের দায়িত্ব নিয়ে দেশটিকে ওয়ানডে মর্যাদা পেতে সাহায্য করেছেন। এবার প্রিমিয়ার লিগ হকির খবর জানাবো। সাধারণ বীমা কর্পোরেশনকে 3-0 গোলে হারিয়েছে আবাহনী। আর সোহানুর রহমান সবুজের ডাবল হ্যাট্রিকে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে 11-2 গোলে বিধ্বস্ত করেছে মেরিনা ইয়াংস। মৌলানা ভাসানী স্টেডিয়ামে ডাবল হ্যাট্রিক সহ 7 গোল করেছেন সবুজ। 4 ম্যাচে তার নামের পাশে 17 গোল। লিগে তৃতীয় জয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মেরিনার্সের। সবুজ ছাড়া স্কোয়াডে নাম লেখান বেলাল হোসেন, সাদাফ সালিকিন, ফজলে হোসেন রাব্বি ও আবেদ উদ্দিন। ভিক্টোরিয়ার হয়ে শুধু ব্যবধান কমিয়েছেন সোহানুর রহমান ও মোহাম্মদ হাসান। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে দ্বিতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে আবাহনীকে এগিয়ে দেন পুষ্কর খিসামিমো, ব্যবধান বাড়ান আশরাফুল ইসলাম। তৃতীয় কোয়ার্টারে ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিল সাধারণ বীমা, তবে কাজে লাগাতে পারেনি। উল্টো শেষ সময় আশরাফুল জোড়াপূর্ণ করেন। জয়ের আনন্দ বাড়ে আকাশী নীলদের। ক্রীড়াবিদ, সংগঠক, পৃষ্ঠপোষক এবং সাংবাদিকদের নিয়ে গতকাল ইফতার করলো ক্রীড়া সাংবাদিকদের প্রাচীন সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন বিএসপিএ। রাজধানীর পল্টনের হ্যান্ডবল স্টেডিয়াম
শনিবার বিকেল থেকে ক্রীড়াঙ্গন সংশ্লিষ্টদের মিলন মেলায় রূপ নিতে শুরু করে। সাবেক ও বর্তমান ফুটবলার, ক্রিকেটার, অ্যাথলেট, আর্চার, ভারোত্তোলক সহ বিভিন্ন ডিসিপ্লিনের ক্রীড়াবিদ এসেছিলেন ইফতার মাহফিলে। এছাড়া ক্রিকেট বোর্ডের পরিচালক, ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য সহ বিভিন্ন ফেডারেশন ও ক্লাবের বিভিন্ন পর্যায়ের কর্তারাও এসেছিলেন। ইফতারের আগে দেশ এবং ক্রীড়াঙ্গনের সাফল্য কামনায় দোয়া করা হয়। শেষ করবে কুলে স্পোর্টস 24 খেলা সব আপডেট ও রিপোর্ট, ভিজিট করুন facebook.com/sports24team এই পেজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।